গাইস, তোমরা জানো যে গতকাল থেকে কিন্তু আমরা প্লে স্টোরে আবারও অ্যানিহিলেশন গেমটা দেখতে পাচ্ছি। বাট অ্যানিহিলেশন গেমটা প্লে স্টোরে দেখতে পারলে কি হবে, আমরা তো অ্যানিহিলেশন গেমটা ডাউনলোড করে খেলতে পারতেছি না। তো এই সমস্যাটা কিন্তু সবার হয়েছে, অনেকে লগ ইন করার পরে কিংবা নাম এন্টার করার পরে পরবর্তী পেজে তারা কিন্তু যাইতে পারছে না, অটোমেটিক ব্যাক হয়ে যাচ্ছে, নাহলে কিন্তু বেটা অফ দেখাচ্ছে। তো ব্যাক কেন করতেছে আর বেটা অফ কেন দিতেছে, তো এটা কিন্তু আমি বলবো। সাথে গাইস আমাদের অ্যানিহিলেশন গেমের কিছু লিক ফাইল তোমাদের দেখাবো, মানে স্পেশালি সাবস্ক্রাইবাররা কিন্তু বলছে অ্যানিহিলেশন গেমের যে মেইন অ্যাপিকেটা আছে এটার কিছু লিক ফাইল দেখাইতে। তো সবার আগে আমি তোমাদের একটা লিক ফাইল দেখাই, দেন ইন্ট্রো পয়েজে আরো কিছু লিক ফাইল দেখাবো। তো অ্যানিহিলেশন গেমের কিন্তু নতুন স্ক্রিনশট দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু আমাদের অ্যানিহিলেশন গেমের মেইন মুডের মানে মেইন এপিকের একটা স্ক্রিনশট। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি গেস সব ভালো আছো। তো অ্যানিহিলেশন গেমের নতুন ভিডিওতে গেস তোমাদের সবাইকে স্বাগতম। গেস তোমরা জানো যে আমাদের অ্যানিহিলেশন গেমটা রিলিজ হওয়ার পর থেকে অনেক সমস্যা দিয়ে আছে, আর এই সমস্যাগুলো কিন্তু আমাদের ডেভেলপাররা বারবার সমাধান করতেছে। তো গেস গতকাল কিন্তু আমাদের অ্যানিহিলেশন গেমটা প্লে স্টোরে আসছে, আর তোমরা কিন্তু অনেকে ডাউনলোড করে ফেলছো এবং ডাউনলোড করে দেখো যে সেই আগের যে সমস্যাটা ছিল ওই সমস্যাটাই। আর গেস আমাদের অ্যানিহিলেশন গেমটা কিন্তু এখন প্রায় প্লে স্টোরে পাওয়া যাচ্ছে 1 GB-র উপরে যায়, বাট অ্যানিহিলেশন গেমটা 1 GB-র উপরে যায় পাওয়া গেলে কি হবে গেস, গেমটা তো আমরা খেলতে পারতেছি না। তো এর মেইন সমস্যা হলো বেটা অফ দেখাচ্ছে, আর বেটা অফ দেখাচ্ছে গেস কারণ আমাদের অ্যানিহিলেশন গেমে যেই সার্ভারে থাকা উচিত ছিল ওই সার্ভারটাই এখনও গেস ঠিক হয় নাই, যার কারণে কিন্তু তোমরা বেটা অফ পাচ্ছ। তো সার্ভার ঠিক হয়ে যাওয়ার পরে কিন্তু বেটা অফ প্রবলেমটা আর দেখাবে না। তো আমাদের অ্যানিহিলেশন গেমের কিছু মেইন গাইস অ্যানিহিলেশন গেমের যে মেইন এপিকেট আছে ওইটার কিছু লিক ফাইল দেখাবো। তো আমার কাছে টোটাল 3টা স্ক্রিনশট আছে, আর যেগুলো কিন্তু আমি খুব কষ্ট করে সংগ্রহ করছি তোমাদের দেখানোর জন্য। আর তোমরা স্পেশালি আমাদের অ্যানিহিলেশন গেমের মেইন এপিকেটার স্ক্রিনশটগুলো চাইছিলে, তো তোমরা এখন ভিডিওর স্ক্রিনে দেখে নিতে পারো 3টা স্ক্রিনশট পর পর। তো এখানে একটা দেখতে পাচ্ছো নতুন সম্পূর্ণ নতুন একটা স্ক্রিনশট, আর এখানে বাস্কেটবল গ্রাউন্ড থাকবে গাইস আমাদের মেইন এপিকেতে, আর যেখানে কিন্তু তোমরা এখান থেকে লুট মুট করতে পারবে এরকম একটা ব্যবস্থা তারা করছে। তো স্ক্রিনশটগুলো কিন্তু দেখতে পাচ্ছ, আর আমাদের অ্যানিহিলেশন গেমের মেইন এপিকেটা প্রায় প্রস্তুত গাইস। তো তোমরা এটা শিওর থাকো গাইস আমাদের জানুয়ারি মাসের ফার্স্ট উইকে কিন্তু অ্যানিহিলেশন গেমের মেইন এপিকেটা তোমরা পেয়ে যাবা এবং গেম প্লে করতে পারবা। এটা কিন্তু মেইন এপিকে থাকবে, মানে 60 জন এনিমি মিলে তোমরা কিন্তু সার্ভাইভাল গেম প্লে করতে পারবা। তো অ্যানিহিলেশন গেমের গাইস সার্ভারটা রেডি হয়ে যাওয়ার পরেই কিন্তু মেইন এপিকেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা, আর বর্তমানে কিন্তু এটা প্রি বেটা গাইস। একটা রিকোয়েস্ট, যারাদের ফোনে বেটা ভার্সন সাপোর্ট করছে না তারা দয়া করে ডাউনলোড করো না। তো গাইস আমাদের অ্যানিহিলেশন গেমটা আসার সাথে সাথে আমরা একটা ক্লেন খুলে ফেলবো, আর তোমরা চাইলে গাইস আমার ক্লেনে কিন্তু অনায়াসে জয়েন করতে পারো। তো গাইস এরকম ইন্টারেস্টিং এবং কনফার্ম নিউজ পেতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো ভালো চিল থাকো ব্রাদার, চিল ব্রাদার পাশ থাকো, গুড বাই।